কাঁচা অথবা পাকা যেভাবেই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পাকা আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সুস্বাদু মিষ্টি এই ফলটি সব বয়সের মানুষের কাছেই প্রিয়। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। বাজারে এখন পাকা আম প্রচুর রয়েছে। বাজারে ঢুকলেই এই পাকা আমের ঘ্রাণে আমরা সবাই মাতোহারা। খেতে সুস্বাদু এই ফলটির পুষ্টিগুণও অসাধারণ। পাকা আমে রয়েছে আয়রন, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, এগুলো শরীরে নানা উপকারে লাগে। আসুন জেনে নেওয়া যাক আমের কিছু উপকারিতা। শরীরে ত্বক সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করতে পাকা আমের তুলনা হয় না। এই ফলটি আমাদের শরীরের ভিতরে ও বাইরের দুই দিক থেকেই কাজ করে। এছাড়া ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতেও পাকা আম সমানভাবে ভূমিকা রাখে। যাদের মুখে ব্রণ আছে তারা ব্রণ দূর করতে এই মরশুমে বেশি বেশি পাকা আম খেতে পারেন। অনেকের নাকের আশেপাশে ব্ল্যাকহেড জন্মায়। প্রতিদিন 100 গ্রাম পাকা আম খেলে এই ব্ল্যাকহেডের সমস্যা দূর হবে সহজেই। পাকা আম একটি আজমুক্ত খাবার। এতে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান। ফলে পাকা আম খেলে হজমে দারুণ উপকার হয়। দৈহিক আপনার যতটুকু ভিটামিনের দরকার পড়ে তার প্রায় 25% আপনি পাকা আম থেকে পেতে পারেন। আর ভিটামিন এ চোখের জন্য উপকারী হয়। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং রাতকানা রোগ নিরাময়ে বেশ কাজ দেয়। আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম হার্টবিট ও রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণ করে। ফলে কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, লিউকেমিয়া সহ প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ হয়। আমে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন শরীরের স্নায়ুগুলিতে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়, শরীরকে রাখে সতেজ, ঘুম আসতে সাহায্য করে। আমে বিটা ক্যারোটিন, ভিটামিন ই এবং সেলেনিয়াম থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। আমে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। দাঁত, নখ, চুল মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে। প্রতিদিন আম খেলে দেহের ক্ষয় রোধ হয় ও স্থূলতা কমিয়ে শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। আমে রয়েছে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড, যা শরীরের ক্ষার ধরে রাখে। তো বন্ধুরা, আমের সিজনে আম অবশ্যই খান আর সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।